রাজ্যের বিজেপি সরকারের ইচ্ছার ফলতে কারাগারের পৰা মুকুলি আকাশের তললৈ আহিবলৈ সক্ষম হৈছে দুর্নীতির খলনায়ক দ্বয় রাকেশ পাল আর আর এস খান। এই অভিযোগ তৰিছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈয়ে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি গ্রহণ করা বলে সততে কৈ ফুৰা বিজেপি সরকারে প্রকৃততে দুর্নীতিক প্রশ্রয় দিয়া বলেও গুরুতর অভিযোগ তুলিলে অখিল গগৈয়ে। অনতিপলমে দুই দুর্নীতিগ্রস্তক পুনের জেললৈ প্রেরণের ব্যবস্থা করবলৈ সরকারের ওসর দাবি তুলিলে কৃষক নেতাগৰাকীয়ে। 1000 কোটি টকার কেলেঙ্কারির মূল খলনায়কজনে এতিয়া জামিন লাভ করলে, এটা বড় আশ্চর্যজনক ঘটনা যে যিজন আটাইতকৈ ডাঙৰ অভিযুক্ত, যিজন মূল খলনায়ক বুলি সকলোৱে জানে, যার জড়িয়ে গোটেই টকা পয়সার সাইফনিং হয়েছিল, সেই মানুষজনক কেবল 12 বছর জেল দি অন্য কাষত থকা যাবিলাক অভিযুক্ত তেওঁলোকক যাবজ্জীবন কারাদণ্ডরে দণ্ডিত করাতো অসম সরকারের এটা অত্যন্ত রাজনৈতিক কৌশল। নিশ্চিতভাবে অসম সরকার আৰু তদন্তকারী বিষয়াবিলাকে নিশ্চিতভাবে তাত কূটকৌশল রচনা করিব লাগিব, আৰু অসম সরকার আৰু তদন্তকারী বিষয়াসকলের কূটকৌশলের ভিত্তিতেই আজি আর এস খানে যাবজ্জীবন কারাদণ্ডরে দণ্ডিত নকৈ 12 বছর কারাদণ্ডরে দণ্ডিত কৈছে, আৰু অসম সরকারের গাফিলতির কারণে আজি আর এস খানে আমি দেখিবলৈ পালো, অসম সরকারের কৌশলের কারণে অসম সরকারে আজি কৌশল করিয়ে আসলে আর এস খানক আজি জেইলৰ পৰা মুক্ত করে দিছে। আমি সকলে গম পাইছো যে রাকেশ পালে বাই ডিফল্ট বা ডিফল্টর ভিত্তিত আসলতে তেও বেল পোৱা বলে কোৱা হৈছে। এই যে ডিফল্ট জামিন পোৱা বলে কোৱা হৈছে, কেনেকৈ আৰু কিয় ডিফল্ট জামিন পালে, আটাইতকৈ ইন্টারেস্টিং কথাটো হল যে CRPC অনুসৰি সুপ্রিম কোর্টের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা অনুসৰি আসলতে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত যাক মানুষে জেলত ভাত খাব লাগে, যদি সেকশনটি 10 বছরীয় জেল পর্যন্ত হয়, তাহলে সেই সেকশনের ভিত্তিত এজন মানুষের উপর চার্জশিট 60 দিনের ভিতর দিব লাগে। কিন্তু দুর্ভাগ্যের কথা যে অসম সরকারে তদন্তকারী বিষয়ায় রাকেশ পালের যে চার্জশিট সেটি 60 দিনের ভিতর জমা নিদি আসলতে ইচ্ছাকৃতভাবে বোধহয় পলম করে এনেকৈ রাকেশ পালক বেল দিয়ার ব্যবস্থা গ্রহণ করে দিলে। অন্যহাতে এইবারের বানত রাজ্য সরকারের তরফের পৰা প্রদান করা সাহায্যক লৈও ক্ষুণ্ণ কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। স্বয়ং জলসম্পদ মন্ত্রীগুলির সমষ্টিতে বানাক্রান্তয় সময়মতে লাভ করা নাই বান সাহায্য। অবশ্যে NDRF আর SDRFর উদ্ধার অভিযান তুলনামূলকভাবে ভাল বলে মন্তব্য করলে অখিল গগৈয়ে। মরিগাঁও জেলার লাহরিঘাট রাজচক্রর এই গাঁওবিলাক যেটা ভ্রমণ করেছিল, সে সময়ত এই গাঁওবিলাক জলবন্দী হয়ে আছে। 10 তারিখের দিনা তাত বানপানী হয়েছিল, আমি গৈছিল 15 তারিখের দিনা। 15 তারিখের বিয়লি 3 বজালৈকে তার আটাইবিলাক সরকারি ক্যাম্প, এই গাঁওকেইখনৰ মই নাম কৈছো, আর রাইজে এটাও বান সাহায্য লাভ করা নাছিল। ইন্টারেস্টিংলি এই যে কলিয়াবর সমষ্টি জলসম্পদ মন্ত্রীর সমষ্টিলৈ গৈছিল, তাতো বানপানী হয়ে যাওয়া 2 দিন হয়ে গৈছিল। 2 দিন হয়ে যাওয়ার পাছতো আমি দেখিবলৈ পাইছিল যে আমি ভ্রমণ করা 3খন গাঁৱত আনকি সরকারি বানপানী শিবিরতো তেতিয়া পর্যন্ত চাউল পর্যন্ত প্রদান করা হওয়া নাছিল। গতিকে এটা নিশ্চিতভাবে কব লাগিব যে এবারের বানপানীত অসম সরকারের বানপীড়িতর প্রতি সঁহাৰি আসলতে আটাইতকৈ পুতৌজনক, আটাইতকৈ দুঃখজনক। কেবল আমি এটাই দেখিবলৈ পাইছো যে NDRF বা SDRFে উদ্ধার অভিযানটির ক্ষেত্রত তেওঁলোকৰ কৰিবলগীয়া কামবিলাক মোটামুটিভাবে, মই পুরা সন্তোষজনক বুলিও নক, মোটামুটিভাবে আমি করা দেখিবলৈ পাইছো। তাৎপর্যপূর্ণভাবে এইবারের বানত সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক রাইজ, মানে হাজার হাজার বিঘা কৃষিভূমিত পেলাই গল পালি, যার বাবে অনাগত 20 বছরে কোনো খেতি কৰিব পৰা নাযাব উক্ত কৃষিভূমিত। কুড়িচু ৰঙানদী আৰু সোৱণশিৰি বান্ধৰ বাবে পানৰ প্ৰকোপ বৃদ্ধি পালে ৰাজ্যত।
নামনি অসমত যে বানপানী হ'ল এইটো কুৰিচু বান্ধৰ কাৰণে মূলত হ'ল। কোকৰাঝাৰতে কওক, বৰপাতাতে কওক, বাক্সাতে কওক, যি জিলাতে নকওক লাগিলে তাত যিটো বানপানী হ'ল মূলত বেকী নদী বা মানা নদীৰ যিটো বানপানী সেইটো মূলত হ'ল কুৰিচু নদী বান্ধৰ কাৰণে। এইবাৰ লখিমপুৰ আৰু মাজুলীত যিটো বানপানী হ'ল সেইটো মূলত আপোনালোকে নিশ্চয় জানে যে ৰঙানদী বান্ধটোৰ কাৰণে। আৰু দুৰ্ভাগ্যজনকভাৱে এতিয়ালৈকে প্ৰচাৰ হোৱা নাই যে লখিমপুৰ আৰু মাজুলীৰ বানপানীটোৰ কাৰণে নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্পটো জগৰীয়া। আমাৰ এই অঞ্চলবিলাকত সোণাৰী, গোলাঘাট এই অঞ্চলবিলাকতো আচলতে বানপানী হোৱাৰ প্ৰধান কাৰণটো হ'ল নাগালেণ্ডত থকা যি দৈয়াং প্ৰকল্প বা অন্যান্য যিবিলাক সৰু সুৰা প্ৰকল্প আছে সেই প্ৰকল্পবিলাক নদী বান প্ৰকল্পৰ কাৰণে মূলত এইবাৰ বানপানী হৈছে। ধান খেতি নষ্ট কৰি থৈ গুচি গ'ল, অন্যান্য শস্যটো আছে, ধান খেতি নষ্ট হৈ গ'ল, ভঁৰাল নষ্ট কৰিলে এবছৰৰ কাৰণে খাবলৈ আমাৰ যিটো বেংক একাউণ্ট, এইটো আমাৰ গাঁৱলীয়া মানুহৰ বেংক একাউণ্টটো হ'ল ভঁৰাল, কাৰেণ্ট একাউণ্ট বুলি ক'ব পাৰি যিটো, আৰু খেতিটো হ'ল নেক্সট বছৰৰ কাৰণে আমাৰ ডিপ'জিট। গতিকে যদি এই ভঁৰালটো নষ্ট কৰি থৈ যায় আৰু খেতিটো নষ্ট কৰি থৈ যায় তেতিয়াহ'লে অহা দুবছৰৰ কাৰণে আমাৰ ভৱিষ্যত খতম, এইটো এটা ইম্পৰ্টেণ্ট দিশ। তাৰপাছত হ'ল যে বালি পৰাটো, আটাইতকৈ ডাঙৰ ঘটনাটো হ'ল যে যদি বালি পৰে মিনিমাম 20 বছৰ, আজি চমৰাজানত আকৌ বানপানী হৈছে, ধেমাজি জিলাত আকৌ বানপানী হৈছে, আপোনালোকে দেখিছে, কিন্তু চমৰাজান এবাৰ চাবলৈ যাওক যে চমৰাজানত এতিয়াও খেতি কৰিব নোৱাৰে। ইপিনে বানত ক্ষতিগ্ৰস্ত লোকৰ বাবে ক্ষয়ক্ষতি অনুযায়ী পৃথক পৃথক ক্ষতিপূৰণৰ দাবী জনালে কৃষক নেতা অখিল গগৈয়ে। তদুপৰি এইবাৰ ৰাজ্যৰ কৃষকৰ বেংক ঋণ মাফ কৰি দিবলৈকো ৰাজ্য চৰকাৰৰ ওচৰত দাবী জনালে কৃষক নেতাগৰাকীয়ে। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট দীপুৰ সহযোগত কল্যাণ গগৈ, আছাম টকছ।